আমরা চতুর্দিকে শুনতে পাচ্ছি এবং বিশেষ করে ইউএসএ এবং কানাডার বিভিন্ন প্রভিন্সে তুষারপাত হচ্ছে। তো তুষারপাত হচ্ছে বিমান থেকে, প্লেন থেকে যখন আমি এয়ারপোর্টে বিশেষ করে কানাডার ম্যানিটোবা প্রভিন্সে ল্যান্ড করলাম, উপর থেকে আমি কিছু ছবি নিলাম, নিচে যা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু সাদা, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সাদা আর সাদা, বাড়ি ঘর গাড়ি সব কিন্তু বরফে ঢেকে গেছে। তবে এটার একটা সুবিধা আছে, বরফে ঢেকে যাওয়া এক জিনিস আর হচ্ছে তুষার ঝড় আরেক জিনিস। তো তুষার ঝড় যদি না হয় তাহলে কিন্তু সেখানে জনজীবন অত বিপর্যস্ত হয় না, কিন্তু যেসব অঞ্চলে তুষার ঝড় হয় সেখানে দিনের বেলায় অন্ধকার হয়ে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি চলে না, রাস্তা দেখা যায় না, সব কিছু মিলে কিন্তু একটা বিপর্যয়কর অবস্থা পরিস্থিতি তৈরি হয়। তো আমি যে প্রভিন্সে এখন আসলাম সেটি হচ্ছে ম্যানিটোবা, সেটি আমি আপনাদেরকে প্লেন থেকে যেভাবে দেখা যায় সব কিছুই সাদা, আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থা বিরাজ করছে। তো তুষার ঝড় যখনই আসবে তখনই আবার বিপর্যস্ত অবস্থা চলতে থাকবে, এয়ারলাইনগুলো তাদের প্লেনগুলো যাতায়াত ক্যান্সেল করে দেবে এবং শিডিউল ক্যান্সেল হয়ে যায় হাজার হাজার, সব কিছু মিলে এই হচ্ছে পরিস্থিতি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের। Until the aircraft has come to a complete and final stop at the terminal building.